এক লোকের স্ত্রী বলল, আজকে তোমাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তার স্বামী সম্মতি জানানোর পর স্ত্রী বলল, তুমি তোমার বৃদ্ধা মাকে নিয়ে এত ভাবো কেন? আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? আমাদের ছেলেমেয়ের কথা কি একটু চিন্তা করবে না? জবাবে স্বামী বললেন, আমি ঘরের বড় ছেলে, এটি আমার দায়িত্ব। আর তাছাড়া বাবা মা আমাকে অনেক কষ্টে মানুষ করেছে, আমি তাকে নিয়ে না ভাবলে কে ভাববে? স্ত্রী সেসব কথা তোয়াক্কা না করে জানায়, তোমার তো আরো ভাই আছে, তারা দেখবে। এ কথা শুনে তার স্বামী জানায়, তাদের স্ত্রীরাও যদি এমন কথা বলে তো আমাদের বৃদ্ধা মাকে কে দেখবে? তারপরও নাছোড়বান্দা স্ত্রী বললেন, আমি এত কিছু জানি না, আমি পারব না তার খাটনি খাটতে, আর তোমাকেও দিব না তার পিছনে এত টাকা খরচ করতে। স্ত্রীর থেকে স্বামী এসব কথা শুনে জানায়, আজ থেকে আমি আমার মায়ের পায়ের নিচে ঘুমাবো, তোমার পাশে ঘুমানোর চেয়ে মায়ের পায়ের নিচে ঘুমানো হাজার গুণ শান্তি। স্বামীর থেকে এই কথা শুনে স্ত্রীও রাগান্বিত হয়ে বলে, আজ বুঝলাম তুমি আমাকে একটুও ভালোবাসো না, তোমার সাথে আর সংসার করা যাবে না। আচ্ছা একটা কথার উত্তর দাও, তুমি আমাকে না তোমার মাকে বেশি ভালোবাসো? জবাবে তার স্বামী বললেন, দুজনকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। স্ত্রী তার উপর প্রশ্ন করলেন, কাকে বেশি? ধরো আমি আর তোমার মা একটা বিপদে পড়েছি, যে কেউ একজনকে বাঁচাতে পারবে, তুমি কাকে বাঁচাবে? এরপর স্বামী যে জবাব দেয় তাতেই হু হু করে কেঁদে ফেলে স্ত্রী। স্বামী জবাব দিয়েছিল, আমার মাকে বাঁচিয়ে তোমাকে জড়িয়ে ধরে তোমার সাথে মরে যাব। এ কথা শুনে স্ত্রী তার ভুল বুঝতে পেরে কাঁদতে শুরু করে দেয়। এরপর স্বামী তার স্ত্রীকে কাছে টেনে নিয়ে বলে, এবার আমি তোমাকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। ধরো আমি আর তুমি মাথার গাম পায়ে ফেলে আমাদের ছেলেদের মানুষ করলাম, আমি মারা গেলাম, তুমি বৃদ্ধ হয়ে গেলে, তখন আমাদের ছেলের স্ত্রী এসে যদি বলে এই কথাগুলো, আর আমাদের ছেলে যদি তার স্ত্রীর কথা শুনে তোমাকে দেখাশোনা না করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তখন তোমার কতটা কষ্ট লাগবে? এসব শুনে স্ত্রী বললেন, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি যে একজন মা, আমাকে যে একদিন বৃদ্ধ হতে হবে আমি সে কথা ভুলেই গেছি, আমি আজ থেকে তোমার মাকে নিজের মা, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসবো। মেয়েদের বলছি, আপনি যে একজনের স্ত্রী হয়ে এসে বলেন তার বাবা মাকে ভুলে যেতে, আপনার ভাইয়েরও কিন্তু স্ত্রী আসবে, তারা যদি এসে আপনার ভাইদের বলে আপনার বাবা মাকে ভুলে যেতে, তখন আপনার কেমন লাগবে? তাছাড়া আমরাও একদিন বৃদ্ধ হব, এই সিম্পল ক্যালকুলেশনটা আমরা সবাই ভুলে যাই কেন? ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, ধন্যবাদ।